আসসালামু আলাইকুম, আমি পুরসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই যে ভিডিওটা দেখছেন, এটা নিউ ইয়র্কে বড় একটা হসপিটালের করোনার জন্য ওপেন করা এমার্জেন্সি ক্লিনিকের সামনে দৃশ্য। এই যে মানুষগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে, এরা সবাই সন্দেহ করছে এরা করোনায় আক্রান্ত। কিন্তু আমি বলছি না এরা সবাই করোনায় আক্রান্ত, কিন্তু আমি এটাও বলতে পারছি না এরা করোনা ভাইরাস মুক্ত। এরা এখানে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন, কারণ এরা নিজেরা বুঝতে পারছেন এদের শরীরে করোনা হলে যেমন লক্ষণ দেখা দেয়, কিছুটা এমন লক্ষণ আসে। গতকাল এই হসপিটালের সামনে থেকে একজন ডাক্তার লাইভ করেছিলেন। উনি লাইভে এসে বলেছিলেন এই হসপিটালের ভেতরে নাকি এখন শুধু লাশ আর লাশ। যদিও ওনার কথাটার সাথে আমি একমত নই, তবে অনেক লোক মারা না গেলে মিথ্যা বলার মতো মানুষ ওই ডাক্তার নয়। উনি লাইভে এসে আরও বলেছিলেন ওনার বন্ধুরা নাকি ওনাকে বলেছেন ইতিমধ্যে এই হসপিটালে জরুরি জিনিসপত্রের অভাব দেখা দিয়েছে। আমেরিকার নিউ ইয়র্কে একটা বড় হসপিটালে এই করোনার কারণে যদি এমন অসহায় অবস্থা হয়, তাহলে যদি বাংলাদেশে এভাবে করোনা ছড়িয়ে পড়ে কী অবস্থা হবে আমাদের? নিউ ইয়র্কে একটা হসপিটাল যেখানে করোনা রোগীদের নিয়ে অসহায়, সেখানে বাংলাদেশ কীভাবে সামাল দিবে এই অবস্থায়? আজ আমি একজন ডাক্তারের সাথে আলাপ করে জেনেছি নিউ ইয়র্কে অনেক বাঙালি করোনা ভাইরাসে আক্রান্ত। আমার পরিচিত একটা ভাই আজ আইসিইউতে আছেন, তার বয়স 30 বছর, তার স্ত্রীর বয়স 25 বছর, তার 2 বছরের একটা সন্তান আছে। এই ভাইটা এয়ারপোর্টে কাজ করতেন, সবাই মাস্ক ব্যবহার করলেও এই ভাইটা করোনা নামে কোনো ভাইরাস আছে এটাই বিশ্বাস করতেন না। মাস্ক পরতেন না, গ্লাভস পরতেন না, প্রতিদিন কাজে যেতেন। ওনার গলা ব্যথা এবং জ্বর হওয়ার পর ফার্মেসি থেকে ঠান্ডা এবং কাশির ওষুধ কিনে খেয়েছেন, আবার কাজও করেছেন। অবস্থা যখন খুবই খারাপ হয়েছে, যখন শ্বাসকষ্ট দেখা দিয়েছে, তখন ভর্তি হয়েছেন হসপিটালে। হসপিটালে ভর্তি হওয়ার পর ডাক্তার দেখতে পেলেন করোনার কমপ্লিকেশনে ভুগছেন এই রোগী। ওনার অবস্থা এতই খারাপ ছিল যে কয়েক ঘন্টার মধ্যে আইসিইউতে ট্রান্সফার করা হয়েছে ওনাকে। আমার পরিচিত অন্য একজন ডাক্তার বলেছেন নিউ ইয়র্কে করোনায় শুধু যে বয়স্করা আক্রান্ত হচ্ছে তেমনটা নয়, আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ। দেশের ভাই ও বোনেরা, আপনারা হয়তো বুঝতে পারছেন না কি হচ্ছে, কেন সরকার সব কিছু বন্ধ করে দিচ্ছে, কেন ট্রেন চলছে না, বাস চলছে না, এয়ারপ্লেন চলছে না। আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ, বর্তমান সরকার যা বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশ দিচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে নির্দেশ দিচ্ছে, আপনারা এগুলো পালন করুন। তা না হলে ভয়াবহ অবস্থা হবে বাংলাদেশে। যে ইউএসএতে কিছুদিন আগেও একজনও করোনায় আক্রান্ত ছিল না, আজ ইউএসএতে আক্রান্তের সংখ্যা ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি। আপনারা যদি এখনই সাবধান না হন, তাহলে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দিয়ে বাংলাদেশ 1 নম্বর হয়ে যাবে। কারণ আপনারা জানেন, আমি জানি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেমন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন। এখন নিউ ইয়র্কে আমি যখন ঘরের বাইরে যাই, নিউ ইয়র্কের বর্তমান অবস্থা দেখে আমার মনে হয় এই বিশ্বে বর্তমানে আসল কিয়ামতের পূর্বে ছোট একটা কিয়ামতের আলামত দেখা যাচ্ছে। আমার পরিচিত আরেক ভাই নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত, ওনার আপন ছোট ভাই ওনাকে দেখতে চান না। যিনি করোনায় আক্রান্ত, উনি ওনার ভাইকে
ফোন দিয়ে বলেছিল বাজার থেকে কিছু খাবার এবং কিছু ওষুধ কিনে ওনার বাসায় নিয়ে যেতে। কিন্তু ওনার ভাই ওনাকে বলে দিয়েছিল, এই অবস্থায় আমি তোমার বাসায় এসব নিয়ে যেতে পারবো না। আগে কি কখনো এমন কথা শুনেছেন, বাবা অসুস্থ হলে ছেলে কাছে যায় না, ছেলে অসুস্থ হলে বাবা কাছে যায় না, হসপিটালে কোনো আত্মীয় মারা গেলে ভয়ে কেউ লাশ আনতে চায় না। আসুন না এই মুহূর্তে সবাই একটু সচেতন হই, একে অন্যকে সহযোগিতা করি। আমরা তো জানি না কাল আমাদের কি হবে, সুতরাং হিংসা ঘৃণা এসব ভুলে, রাজনৈতিক দলাদলি ভুলে আসুন না ভালোবাসা ছড়াই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।